আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান হামসা স্টুডেন্ট থেকে কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। করোনার এই পরিস্থিতিতে বাংলাদেশের লকডাউনের অবস্থা এখনো চলছে এবং হয়তো বা ফার্স্ট জুন থেকে কথা চলছে যে বাংলাদেশের লকডাউন উঠে দেওয়া হবে এবং সবাই নর্মাল জীবনযাপনে ফিরে যাবে। আমি অনেক ধরনের কেসেস শুনেছি যেগুলোতে বাংলাদেশের কোভিড-19 সিচুয়েশন অনেকটা খারাপ পর্যায়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এটা খুব স্লোলি আগায়। সুইডেনের কোভিড-19 সিচুয়েশন যদি বলতে হয় তাহলে এখন পর্যন্ত প্রায় 4,500 মতো ডেড হয়েছে এবং প্রায় 38,000 মতো এফেক্টেড। সো বলতে পারি আমরা যে সুইডেনের যেই হারে আমরা ভেবেছিলাম এটা বাড়বে ঠিক সেই হারেই এটা বাড়ছে এবং এখনো পর্যন্ত সুইডেনের লাইফস্টাইল নর্মাল আছে। কোভিড-19 এর জন্য কোনো কিছু চেঞ্জ করা হয়নি, তবে হ্যাঁ যে সমস্ত রেস্টুরেন্টগুলোতে আগে অনেক ভিড় ছিল সেগুলোতে এত ভিড় নাই এবং রেস্টুরেন্টগুলো অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, অনেক কোম্পানি ব্যাংক্রাপ্টেড হয়েছে এবং যারা যারা ওয়ার্ক পারমিটে ছিলেন তাদের অনেকে চাকরি চলে গেছে অথবা ওয়ার্ক পারমিটের যে আওয়ার্স ছিল যে আওয়ার্স লিমিটেড করে দেওয়ার ফলে তাদের স্যালারি অনেক কমে গেছে। এই ক্ষেত্রে যারা ওয়ার্ক পারমিটে আছেন তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যারা ওয়ার্ক পারমিটে ছিলেন 3 মাসের মধ্যে আপনাকে আরেকটা জব ব্যবস্থা করতে হবে যদি আপনার চাকরি না থাকে এবং 3 মাসের মধ্যে আরেকটা জব ব্যবস্থা করা ইটস ভেরি ডিফিকাল্ট। যদি এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে তাদের জন্য সলিউশন কি? আমি অনেকগুলো কান্ট্রিতে কথা বলেছি, যদি সুইডেনে থাকতে না পারে সেই সমস্ত লোকজন বা যদি স্টুডেন্টরা এক্সটেনশন করতে না পারে বা এক্সটেনশন করতে গিয়েও যদি কোনো কারণে এক্সটেনশন রিজেক্ট হয় বা সে মনে করছে যে সে আর এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টে আগাইতে পারছে না সুইডেনে, তাহলে তাদের জন্য কি সলিউশন হতে পারে সেটা নিয়ে বিগত 1 মাস ধরে আমি অনেক চিন্তা করেছি। চিন্তা করে আমার কাছে তেমন কোনো সলিউশন আসেনি, বাট আমি একটা সলিউশন নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে, সেটা হচ্ছে মুভিং টু ডিফারেন্ট কান্ট্রিজ। এক্ষেত্রে কয়েকটা কান্ট্রিজ আছে যেগুলোতে গেলে হয়তো বা আপনি সেখানে ওয়ার্ক পারমিট পেতে পারেন বা ওখানের সিচুয়েশন অনুযায়ী আপনি হয়তো কোপ আপ করতে পারবেন, ফর এ টেম্পোরারি রিজন আপনি করতে পারবেন এবং আমি মনে করি বাংলাদেশে গেট ব্যাক করার চেয়ে অন্য সেন্টেনের অন্য কোনো কান্ট্রিতে মুভ করাটা অনেক বেশি ওয়াইজ ডিসিশন। কেন? বিকজ আমার কাছে মনে হয় যে আপনি এখানে এসছেন বাংলাদেশের সব কিছু ছেড়ে দিয়ে, আপনার ভালো জব ছিল, আপনার ভালো লাইফস্টাইল ছিল, সব কিছু ছেড়ে দিয়ে আপনি এখানে এসে ইনভেস্ট করেছেন, বাট কোনো কারণে আপনি ব্যর্থ বা আপনি মনে করছেন যে এই কান্ট্রি আর আপনার জন্য না বা আপনার জব পাচ্ছেন না বা আপনার পারমিট থাকছে না, রেসিডেন্ট পারমিট আপনি আর এক্সটেনশন করতেও পারবেন না, যে টাকা আপনার এক্সপিরিয়েন্স দেখানোর দরকার সেই টাকাও আপনার কাছে নাই, সেই ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে সেন্ডেন অন্য কোনো কান্ট্রিতে মুভ করেন এবং সেখানে যদি এক সময় ওয়ার্ক পারমিট নিয়ে 5 বছর থেকে তারপরে যদি আপনি সেখানে সিটিজেনশিপ নেন তারপরে আপনি ইউ ক্যান গেট ব্যাক টু সুইডেন ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান স্টে দেয়ার ইফ ইউ ওয়ান্ট। সো আমার কাছে আমার পরামর্শ যদি হয়, আমি নর্ডিক টার্নসের আমাদের যে স্ট্র্যাটেজি আছে আমাদের যে গোল আছে সেই গোলের সাথে এই কন্ডিশনটা যায় না, কারণ আমরা সবসময় নর্ডিক কান্ট্রিজ নিয়ে কাজ করি। বাট হোয়াট অ্যাবাউট যে আমার বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা অলরেডি বাংলাদেশ ছেড়ে এখানে এসেছে, তারা এখানে যদি থাকতে না পারে তাহলে তাদের জন্য কি সলিউশন নর্ডিক কান্ট্রিজ বের করবে? সেই ক্ষেত্রে আমি একটা সলিউশন কয়েকদিন ধরে চিন্তা করছি, গত 1 মাস ধরে, এবং আমার কাছে মনে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে আমি অলরেডি পর্তুগালে আমাদের একজন অফিশিয়াল এজেন্ট আছে, সে আমার সাথে যোগাযোগ করেছে এবং সে একসঙ্গে স্টুডেন্ট ছিলেন, তারপর সে পর্তুগালে মুভ করে এবং পর্তুগালে গিয়ে এখন সে ওখানে এস্টাবলিশ সলিসিটর অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ লয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে সেখানে। তার সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়েছে যে আমরা সুইডেনে যারা অলরেডি সেটেল হওয়ার চিন্তা ভাবনা করতে পারছে না বা সে মুভ করতে চাচ্ছে সুইডেন থেকে অন্য কোনো সেন্টেন কান্ট্রিতে, পর্তুগাল উইল বি দ্য বেস্ট চয়েস এবং সেই ক্ষেত্রে তার পেপার্স লিগ্যাল এন্ট্রি থেকে শুরু করে এবং আরও একদম ওয়ার্ক পারমিটের কার্ড পাওয়া পর্যন্ত যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো নিয়ে নর্ডিক টার্মস আনঅফিসিয়ালি কাজ করবে। আনঅফিসিয়ালি কেন বলছি, বিকজ নর্ডিক টার্মসের যে গোল আছে, নর্ডিক টার্মসের যে অবজেক্টিভস আছে যে আমরা বাংলাদেশের বেটার জেনারেশন বিল্ড করার জন্য এখানে সুইডেনে এবং নর্ডিক কান্ট্রিজগুলোতে স্টুডেন্ট ভিসায় আমরা তাদেরকে হায়ার এডুকেশনের জন্য প্রসিড করবো ফর বিল্ডিং এ বেটার জেনারেশন ইন বাংলাদেশ, বাট এইটাকে হয়তো বা আমার মনে হয় যে এইটাকে এটা এই গোল বা এই অবজেক্টিভকে দূরে রেখে যদি আমরা একটা এক্সেপশনাল স্টেটাসের কথা চিন্তা করি, একটা কন্ডিশনের কথা চিন্তা করি, বিকজ দিস কোভিড-19 সিচুয়েশন ইজ লাইক ভেরি আনএক্সপেক্টেড এবং যেই সিচুয়েশন এখন তৈরি হতে যাচ্ছে আই থিঙ্ক ইটস আ কাইন্ড অফ আনএক্সপেক্টেড ফর এভরি ওয়ান হোল অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো আই থিঙ্ক দ্যাট আমার কাছে মনে হয় বাংলাদেশি যারা আছে তাদের ক্ষেত্রে আমরা যদি একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং করি তাহলে আমার মনে হয় যে আমরা মুভিং টু সাম আদার কান্ট্রিজ ক্যান বি এ গুড চয়েস। তো আমার কাছে আমি মনে করি যে যারা আপনারা পর্তুগালে মুভ করতে চান এখান থেকে, আপনারা মনে করছেন যে আপনারা এখানে আর থাকতে পারবেন না বা একেবারে লাস্ট স্টেজ আপনার, সেই ক্ষেত্রে আপনি management@nordicturns.ac মেইল দেন, ইমিডিয়েটলি উই উইল প্রসিড ইউর ফাইল এবং আপনার যদি ভিসা থাকে এখানে তাহলে আপনাকে মুভ করতে হবে না, আমরা আপনার সমস্ত কিছুই
পর্তুগাল থেকে আমাদের যে অফিসিয়াল নর্ডিক ট্রান্সফার এজেন্ট আছে সে করে দিবে এবং আপনাকে আপনার কার্ড দিয়ে দেওয়া হবে এবং সেই কার্ড দিয়ে আপনি এখানে যদি আপনার জব থাকে ইউ ক্যান প্রসিড ইউর ওয়ার্ক নো প্রবলেম কারণ আপনার ওখানে পারমিট আছে তো সেই পারমিট দিয়ে আপনি এখানে জব করতে পারবেন এবং যদি আপনার ভিসা থাকে আর যদি ভিসা একেবারে শেষ হয়ে যায় এবং আপনি অ্যাপ্লিকেশনও করেন নাই এখন আপনি ইলিগাল হিসেবে আছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পর্তুগালে মুভ করতে হবে এবং মুভ করার পর আপনাকে কিছু করতে হবে না জাস্ট ওখানে যেতে হবে দেন আমরা আপনার কাজগুলো করে দিতে পারবো ওখানে এজেন্টের মাধ্যমে সব কাজ করে দেওয়া যাবে এখানে অনেকগুলো প্রসেস আছে যে প্রসেসগুলো সম্পর্কে আমি বিগত এক মাস ধরে কাজ করেছি যে কোন প্রসেসে গেলে নর্ডিক ট্রান্স সবচেয়ে বেশি আপনাদেরকে হেল্প করতে পারবে এখানে দুই ধরনের প্রসেস আছে একটা হচ্ছে লিগ্যাল এন্ট্রি আর একটা হচ্ছে আপনার ভিসা নাই কিন্তু তারপরে আপনি ওখানে যাবেন গিয়ে ওয়ার্ক পারমিট নেবেন তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে লিগ্যাল এন্ট্রির সাথে আপনাকে ওয়ার্ক ভিসা নেওয়ার জন্য কন্ট্রাক্ট নেওয়ার জন্য এবং আপনাকে ট্যাক্স পে করার জন্য আপনাকে প্রত্যেক মাসে মাসে আপনি নিজে ওইখানে ঢুকে তারপর ট্যাক্স পে করবেন আর একটা হচ্ছে যদি আপনার লিগ্যাল এন্ট্রি না থাকে মানে আপনি যদি লিগ্যাল এন্ট্রি নিতে না পারেন ওখানে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমেই 12 মাসের একটা ট্যাক্স দিয়ে দিতে হবে যেটা দিয়ে আপনার তারপরে আপনাকে ওয়ার্ক পারমিট দিতে হবে আমরা সাধারণভাবে যে কোম্পানির সাথে কাজ করি সেই কোম্পানি ভেরি ট্রাস্ট এবং রিলায়েবল কোম্পানি এই কোম্পানি অনেক হাই অ্যামাউন্টের মাধ্যমে তারা আপনার জবকে সিকিউর করবে এবং নিশ্চয়তা দিবে যে ইটস এ ভ্যালিড জব কন্ট্রাক্ট আমি অনেকগুলো কেস পেয়েছি যারা আমার কাছে অলরেডি আমার সাথে যোগাযোগ করেছে তারা বলছে ভাই আমি পর্তুগালের ওয়ার্ক পারমিট নিয়েছি কিন্তু আমি সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের কার্ড পাচ্ছি না কারণ তারা মানে পর্তুগালের যে এমবেসি আছে তারা বলছে যে এই জব কন্ট্রাক্টটা ভ্যালিড না তো এরকম অনেক ধরনের ফ্রডুলেন্ট অলরেডি পর্তুগালে আছে যারা অনেকেই কাজ করে এগুলো নিয়ে শুধু আমি কেন আরও অনেক মানুষ আছে সুইডেনে পাবেন যারা পর্তুগালে হয়ে কাজ করে বাট কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটার ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার এটা এমন না যে আমাদের সাথেই যোগাযোগ করতে হবে বাট আই ওয়ান্ট টু হেল্প এভরিওয়ান আর প্রসেসের ক্ষেত্রে কীভাবে প্রসেস করতে পারবো বা কীভাবে আপনাদেরকে বেস্ট হেল্প করতে পারবো সেটার ব্যাপারে management@nordictrans.ac মেল দিলে আমি আপনাদেরকে একদম লিগ্যাল এন্ট্রি ফি থেকে শুরু করে আপনাদের জনতা পর্যন্ত যদি কেউ চান বা যদি সেফটি কন্ট্রাক্ট যেটা আছে পুলিশ ভ্যারিফিকেশন থেকে শুরু করে সেফটি কন্ট্রাক্ট পর্যন্ত উইথ ওয়ার্ক পারমিট উইদাউট ওয়ার্ক পারমিট কেমন প্রসেসিং হবে সেই প্রসেসিংয়ের পুরো প্রসেসটা সিস্টেমটা আমি আপনাদেরকে মেল করে দিতে পারবো যে এজেন্টের মাধ্যমে কাজ করছি সেই এজেন্ট হচ্ছে খুব বিশ্বস্ত এজেন্ট এবং আমার ছোট ভাই সে ওখানে থাকে এবং একজন সলিসিটর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে তার নিজস্ব লয়ার আছে সেই লয়ার আন্ডারেই প্র্যাকটিস করে সো ইটস এ ভেরি ভেরি ট্রাস্টওয়ার্দি আই ফিল দ্যাট যদি ট্রাস্টওয়ার্দি না হতো তাহলে আমি আপনাদেরকে মেসেজটা দিতাম না এই মেসেজটা হচ্ছে সুইডেনে এখন পর্যন্ত যারা ওয়ার্ক পারমিটে ছিলেন কিন্তু এখন 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট অবস্থা করতে পারেন নাই চাকরি চলে গেছে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করতে যাচ্ছিলেন কিন্তু তারপরে ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে নাই বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশনও করতে পারেন নাই বা কোনো কারণে আপনি এখন আর স্টুডেন্ট থাকতে পারছেন না আপনাকে অবশ্যই পর্তুগালে মুভ করতে হবে এরকম যদি কেউ থাকে তাহলেই আপনি management@nordictrans.ac মেল করুন ইমিডিয়েটলি উই উইল কন্ট্যাক্ট উইথ ইউ ফর ফার্দার প্রসেসিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নর্ডিক ট্রান্সের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ